আমি আমি বলছিলাম না যে যে রাত যখন বলছিল ছবি করছি হিরোটা কে হিরো কে হয় না প্রথমবার বাংলাদেশে কাজ করছি এর আগে আমি সাকিবের সাথে কাজ করেছি আর তার ছাড়া আমি কারোর সাথে কাজ করিনি তো বললো তাহসান আছেন আমি ভাবছি তাহসান কে বলতো কে বলতো বলছে খুব মানে দারুণ সিঙ্গার এখানে সুপার ডুপার হিট সিঙ্গার আমি তারপর দেখছি আমার ফোনে তিন চারটে গান অলরেডি তাহসানের আছে আমি নিজে বাংলাদেশি গানের প্রচন্ড ফ্যান আমি ইনফ্যাক্ট এর আগে হাবিব হৃদয় ইনফ্যাক্ট তাহসানেরও গান প্রচুর দেখছি আমার অনেক মানে খুব কি বলবো ভক্তরাও আছে যাদের সাথে আমি কন্ট্যাক্টে আছি বাংলাদেশে তারা আমাকে পাঠায় গান তো আমি বলছি আচ্ছা মানে উনি সিঙ্গার উনি অ্যাক্টিংও করেন বলে হ্যাঁ উনি খুব অনেক বড় বড় নাটক করেছেন তারপর যখন প্রথম দিন আমি আসলাম ওনার সাথে আলাপ হলো আমি ভাবছিলাম খুব গম্ভীর এত অ্যাটিটিউড কি সেরা। এই কথা বলে না কেন আমি তো প্রচন্ড মন খারাপ করেছি মানে আমি পুরো এনজয় করে আর শুধু রাজ না মানে রাজের যে ফুল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিম মেকআপ পার্টিস মানে এখানে আমার সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং দিদি তোমাকেই নিয়ে কিন্তু এই কথাটা আমাদের মেকআপ রুমে হচ্ছিল যে এত হাসি খুশি এত মিশুক একটা মানুষ খুব ভালো লেগেছে তো এবার ধরো মানে আমরা সবাই করছি আমি উনাকে দেখছি উনি খুব চুপচাপ আমি বললাম আজকে বলে যা আমার সাথে তো অ্যাক্টিং করবে আমার সাথে কথা না বললে কি করে চলবে তুমি কথা বলতে বলো এরকম তো হবে না বলছে না আসলে উনি মানে প্রথমবার তো প্রথম দিন তো বাট তারপর সত্যি বলছি কথা বলতে বলতে আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি কোন জায়গাটা পজ নিতে হবে আমরা তো সব সময় শিখি আর আমি মনে করি আমি সবার থেকে শিখি আমি ছোট বাচ্চাটার থেকেও কিন্তু শিখতে পারি কিছু না কিছু হ্যাঁ তো আমি দেখছি যে এত স্পন্টিনিয়াস এত সুন্দর এত সোবার ভাবে উনি ডায়লগ থ্রো করতেন আমি যা অবাক হয়ে দেখছি যে সত্যি মানে আমার যদি একদিন যে আমি টিমের সাথে জড়িত হয়েছি পার্ট হয়েছি সিরিয়াসলি আমি লাকি যে এত ভালো ভালো অভিনেতার সাথে আমি কাজ করতে পারছি আর আমি শিখছি তো আমার সেটাই মানে প্রথম দিন ওই একটু ভেবেছিলাম তারপর থেকে একদম মানে ক্যাজুয়াল খুব মজা করে আমরা কাজ করেছি আচ্ছা এরপরে আউটকামটা তো আমরা দেখছি দর্শক দর্শকদের সারা সেটা বলে দিচ্ছে যে কেমিস্ট্রিটা আসলে তারা কিভাবে গ্রহণ করেছে মাসাল্লাহ আমরা খুবই খুশি আমাদের নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজকে নিয়ে কিছু জানতে চাই রাজের সাথে এটা এর আগে কি কাজ করা হয়েছে না না রাজের সাথে কাজ করা রাজের সাথে আমার প্রথম দেখা হয়েছিল কলকাতায় তাই কলকাতায় আমি শিকারীর ফটোশুট করছিলাম তখন রাজ এসেছিলেন আমাদের ফটোশুটের সময় তখন আলাপ হয়েছিল আমার তো উনি বলেছিলেন যে আপনাকে নিয়ে একটা ছবি করতে চাই তো তারপর অনেক দিন গ্যাপ হওয়ার পর তারপরে আবার রাজ এসে আমাকে বললেন যে এই গল্পটা মানে রাজ এখন আমার খুব ভালো মানে আমার ভাই প্লাস কি ভাই বা দাদা কি বলবো যেটাই বলা যায় আর আমার খুব ভালো বন্ধু রাজ তো ওর সাথে আমি এমনও করে এত পেছনে পেছনেও এত লেগ করি কিন্তু মাইন্ড করে না আর সত্যি আমাকে খুব ভালোবাসি আর আমার সাথে মানে কন্টাক্টে থাকে রাজ অলওয়েজ একজন নির্মাতা হিসেবে এটা তো বন্ধু হিসেবে আমরা মানে অ্যাজ আ ডিরেক্টর অ্যাজ আ ডিরেক্টর হ্যাঁ হি ওয়ান্ডারফুল অ্যাজ আ ডিরেক্টর সবকিছু ছকা থাকে বলে না হ্যাঁ একটা আমাদের একটা কি যেটা হচ্ছে শর্ট ডিভিশন শর্ট ডিভিশন করা বা আর সব থেকে আমার খুব ভালো লাগে খুব মজা করে শুটিং করে কোন ওই যে ডিরেক্টর বলে রেগে যাচ্ছে চিৎকার করছে মাইক ছুড়ে ফেলছে একদমই ওরকম না কুল যে যেখানে একটু রাগার দরকার সেখানে অল্প রাখবে কিন্তু কাউকে বুঝতে দেবে না সেটা তার অ্যাসিস্ট্যান্ট না রোকন আছে আরো অনেকে আছে তাদের সাথে একটু দেখিয়ে দিলো আর তারপরে আমার সঙ্গে সঙ্গে কুল আর যেটা আমার খুব ভালো লেগেছে যখনই আমরা আমাদের রোমান্টিক কিছু দৃশ্য মানে আমার কিছু এক্সপ্রেশন গান চালিয়ে দেয় আচ্ছা হ্যাঁ সঙ্গে মিউজিক চলছে আর তার মধ্যে এক্সপ্রেশন মানে ফুল মজা করে মানে ডিরেকশন দেয় আর প্রত্যেকটা শট একদম কাট টু কাট ফাটাফাটি আমি কি বলবো মানে আমি নিজে লাকি যে আমি রাজের সাথে কাজ করতে পেরেছি আমরা নির্মাতা নিয়ে কথা বলছিলাম আপনি কিন্তু এর আগেও এসেছেন বাংলা চলচ্চিত্রের কলা সাথে কাজ করেছেন সাকিবের কথা হচ্ছিল আমাদের সুপারস্টার সাকিবের সাথে কাজ করা হয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি তো কলকাতার ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছেন সেখানকার প্রিয় মুখ বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে কিভাবে দেখছেন আমি এই যদি একদিনই করেছি বাংলাদেশি যে টিমটা হয় যে কলা যারা আছেন আমি বেশিরভাগটা যদি একদিনেই করেছি কারণ এর আগে যে দুটো ছবি করেছি আমি ধরো শিকারি আর ভাইজান সেখানে কলকাতার অনেক কলাকুশলীরা ছিল অনেক অ্যাক্টাররা ছিল অনেক টিম ছিল টেকনিশিয়ানস ছিল বাট ফুল ফ্লেজেডলি হয় না যে যদি একদিনেই আমি ফার্স্ট টাইম পুরো মানে এখানকার মানুষজনকে নিয়ে কাজ করেছি তা আমার কাছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল সবাই সত্যি খুব ডিসিপ্লিন আর সবথেকে আমার খুব ভালো লেগেছিল যে সবার মধ্যে খুব একাকিত্ব আছে কেউ এরকম আলাদা না সব থেকে আমার যে ডাকটা খুব ভালো লাগে আপু ভাইয়া আপু এই যে তুমি মাঝে মাঝেই বলছো তোমার এই হয় না নিজেদের কালিকদের সাথে যেভাবে কথা বলছো আমার এই জিনিসটা আন্তরিকতা খুব ভালো লেগেছে আর সবার এখানে সবাই মিলেমিশে কাজ করে আর সবাই এখানকার প্রচুর ট্যালেন্টেড ব্যক্তি আছে আর সব থেকে যেটা আমার খুব বাংলাদেশের ভালো লাগে এখানে অসম্ভব ট্যালেন্টেড সিঙ্গার্স আছে সেটা মানে সত্যি কথা বলতে গেলে আমাদের আমার মনে হয় কলকাতার থেকেও বেশি এখানে আমি দেখতে পেয়েছি এত অসামান্য সব ট্যালেন্টেড সিঙ্গার্স যেটা আমি আমরা কলকাতাতেও পাগলের মতো শুনি বাংলাদেশি গান মানে তুমি ভাবতে পারবে না আমার নিজের ফোনে কত গান আছে আমার এত পছন্দের তো ওভারঅল প্রচুর ট্যালেন্টেড লোকেদের সাথে আমি এখানে কাজ করেছি শুধু আমি বলবো না কলাকুশি মানে অভিনেতা অভিনেত্রী আমি বলবো যারা ক্যামেরার পেছনেও কাজ করেছেন আমাদের আমি অবভিয়াসলি আমি না আরেকজনের নাম না দিয়ে থাকতে পারছি না সেটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান আমাদের ডিওপি নাজমুল অসাধারণ মানে যে অফ আ পারসন ভীষণ মজা করে কাজ করে মাঝে মাঝে গিটার নিয়ে গান গান স্টার্ট করে দেয় তারপরে আবার অসাধারণ অসাধারণ শট নিয়েছে আমার যেখানে আমাকে খুব ভালো লাগছে আচ্ছা সো আমি পুরো ওভারঅল মানে এই টিমটা আমার দারুণ লেগেছে আর টিভির ফুল টিম আমার খুব পছন্দের হয়ে গেছে